হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি গার্ডেনিং উইথ সুমন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কোনো গার্ডেনিং রিলেটেড বিষয় দেখাবো না। আজকের ভিডিওটি অনেকটা আমি ভ্লগ আকারে তৈরি করছি। আজকের ভিডিওতে আমি মূলত আজকে দেখাবো যে আমি তো বিভিন্ন ভিডিওতে দেখাই কি করে আমরা গাছ লাগানোর জন্য মাটি প্রস্তুত করি, কিন্তু যারা ক্ষেত খামারি করেন তারা কীভাবে অ্যাকচুয়ালি মাটি প্রস্তুত করেন, কি কি উপকরণ ব্যবহার করেন, কীভাবে প্রস্তুত করেন, এই বিষয়টি দেখানোর জন্যই আমি আজকের ভ্লগিং ভিডিওটি তৈরি করছি। এই মুহূর্তে আমি রয়েছি আমার গ্রামের বাড়িতে এবং এখানে একটি জমি আজকে চাষ করা হচ্ছে, এখানে মিষ্টি আলু লাগানো হবে। তো ভাবলাম এই ভিডিওটি আমি আপনাদের সাথে শেয়ার করি, আপনারা হয়তো ইন্টারেস্টেড ফিল করবেন। সো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি দেখি এবং ভিডিওটির ফাঁকে ফাঁকে আমি কি করছে, কিভাবে করছে এবং কি ধরনের ফার্টিলাইজার এখানে দেওয়া হয়েছে এগুলো নিয়ে অল্প কিছু আলোচনা করব। মূলত আমি ভিডিওটি দেখাবো, অনেকেই হয়তো বা জানেন না যে অথবা দেখেননি কিভাবে প্রফেশনালি ক্ষেতে, ধান ক্ষেত বা বিভিন্ন ক্ষেতে কিভাবে চাষ দেওয়া হয়, কিভাবে সার প্রয়োগ করা হয়। তাই তাদের জন্য আজকের এই ভ্লগিং ভিডিওটি আমি তৈরি করছি। আশা করি ভিডিওটি আপনারা এনজয় করবেন। এখানে যে যন্ত্রটি দিয়ে জমিটা চাষ করা হচ্ছে, অনেকেই হয়তো বা এই যন্ত্রটি চেনেন, অনেকেই হয়তো বা চেনেন না। অনেকেই হয়তো ভাবছেন, বইপত্রে বিভিন্ন জায়গায় পড়েছেন যে ট্রাক্টর ইউজ করা হয় জমি চাষ করার জন্য। এটি আসলে ট্রাক্টর না, এটি হলো ট্রাক্টরের ছোট একটি ভার্সন। এটিকে লোকাল ভাষায় বা বিভিন্ন জায়গাতেই পাওয়ার টিলার নামে পরিচিত। এই পাওয়ার টিলার হলো যখন জমি অল্প পরিমাণে হয় সেখানে ট্রাক্টর ইউজ না করে পাওয়ার টিলার ব্যবহার করা হয়। এটি অনেক সাশ্রয়ী হয়, এতে তেলও কম লাগে এবং অল্প জায়গার মধ্যে এটি ইজিলি মুভ করতে পারে। ট্রাক্টর যেই জিনিসটা সেটা হলো বড় জমির ক্ষেত্রে, এক একর, দুই একর, পাঁচ একর জমিতে। এখানে আমার 1.5 বিঘার মতো জমি আছে, তাই আমি এখানে ট্রাক্টর ইউজ না করে পাওয়ার টিলার ব্যবহার করছি। যদি আমার এটা অনেক বড় জমি হতো তাহলে আমি এখানে পাওয়ার টিলার ইউজ না করে ট্রাক্টর ইউজ করতাম। আর ট্রাক্টর যেহেতু সাইজ একটু বড় হয়, এর থেকে অনেক বড় হয়, সেটা মুভ করতেও একটু প্রবলেম হয়। এখন বর্তমানে যে কাজটি করা হচ্ছে এটি মূলত নাঙল দেয়া হচ্ছে। অনেকেই হয়তো বা বইপত্রে বা বিভিন্ন জায়গায় দেখেছেন যে গরু ইউজ করে নাঙল দেয়া হয়। আসলে এই নাঙলের কাজটাই এখানে এই পাওয়ার ট্রিলার বা ট্রাক্টর দিয়ে করা হচ্ছে। এর পরবর্তীতে মই দিয়ে এই পুরো জমিটাকে লেভেল করা হবে। এই পাওয়ার ট্রিলার দিয়ে এখন চাষ করার মূল উদ্দেশ্য হলো এখানে যে আগাছাগুলো রয়েছে এবং মাটিগুলো যেহেতু বৃষ্টির পানি পড়ে বা পূর্বের যে চাষাবাদ সেখান থেকে অনেকটা শক্ত হয়ে গেছে, মাটিটাকে লুজ করার জন্য এবং মাটিটাতে যাতে সহজে যে কোনো কিছু গ্রো করা যায়, এই কারণে এখানে এই পাওয়ার ট্রিলার দিয়ে লাঙল দেয়া বা চাষ দেয়া হচ্ছে। জমিতে চাষ দেওয়ার পূর্বেই জমিতে কিছু সার প্রয়োগ করা হয়েছিল। এই পুরো জমিতে গোবর, যে কম্পোস্ট সার রয়েছে সেটি ব্যবহার করা হয়েছে, ডিএপি ফার্টিলাইজার, টিএসপি ফার্টিলাইজার, ইউরিয়া ফার্টিলাইজার, বোরন ফার্টিলাইজার, এই ধরনের ফার্টিলাইজারগুলো ব্যবহার করা হয়েছে। যেহেতু এই পুরো জমিতে আমি মিষ্টি আলু চাষ করব, তাই এইখানে ফসফেটের পরিমাণটা অনেক বেশি পরিমাণে দরকার, কারণ ফসফেট যেই মাটির নিচে যেই ফসলগুলো হয় সেগুলো গ্রো করতে বেশি হেল্প করে। সো এখানে টিএসপিটা অনেক বেশি পরিমাণে ইউজ করা হয়েছে, যদিও এটার একটি নির্দিষ্ট পরিমাণ রয়েছে। জমিতে একবার চাষ দেওয়া হয়ে গেছে, কিন্তু এই জমিতে আরও একবার চাষ দিতে হবে।
এখানে আপনারা সামনে কিছু জায়গা দেখতে পাচ্ছেন, এখানে অলরেডি মিষ্টি আলু লাগানো হয়েছে। এটি কিছুদিন আগে লাগানো হয়েছিল এই জায়গাটিতে, একটু আগে প্রিপেয়ার করে হাত দিয়ে এই জায়গাটা প্রিপেয়ার করা হয়েছিল, যদিও সেটার ফুটেজ আমার কাছে নেই। এটি অনেক টাইম কনজিউমিং এবং এখানে অনেক পরিশ্রমের ব্যাপার রয়েছে। তো এখানে অল্প একটু জায়গা হাত দিয়ে করে আগে আগেই মিষ্টি আলুগুলো লাগিয়ে দেওয়া হয়েছিল, আর এখন পুরো জমিটা মেশিন দিয়ে চাষ দিয়ে বাকি যে মিষ্টি আলু রয়েছে সেগুলো লাগিয়ে দেওয়া হবে। মিষ্টি আলুর যে লাগানোর প্রক্রিয়া সেটি নিয়েও আমি যখন মিষ্টি আলু লাগাবে, আজকে তো জমি প্রিপেয়ার করছে, আমি ফিউচারে যখন মিষ্টি আলুগুলো লাগাবে তখন সেটি নিয়েও একটি ভিডিও আপনাদেরকে দেখাবো যে কীভাবে মিষ্টি আলুগুলো লাগানো হয়ে থাকে। জমিতে লাঙল দেয়া শেষ, এবার জমিতে মই দিতে হবে। লাঙলটা দিয়ে আসলে মূলত মাটিটাকে লুজ করা হলো, এখন এই লুজ মাটিটাকে সমানভাবে তৈরি করার জন্য আমাদেরকে মই দিতে হবে। এখানে আমি আপনাদেরকে একটা বিষয় উল্লেখ করে রাখতে চাই, এই জমির মই দেওয়া ব্যাপারটা কিন্তু বেশ রিস্কি এবং অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার। সামনে মেশিনটা চলে এবং পিছনে যে মইটা থাকে সেই মইয়ের উপরে একজন মানুষকে উঠে দাঁড়িয়ে থাকতে হয় এবং তাকে কন্টিনিউ সেই বিষয়টা মনিটর করতে হয় যে ঠিকমতো মই দেওয়া হচ্ছে কি না। এখানে একটু 19-20 যদি হয়ে যায় তাহলে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার ভয় থেকেই যায়। তারপরেও যারা আসলে চাষাবাদ করে বা কৃষিকাজ করে, আমরা আসলে এটা রিয়েলাইজ করি না তারা কতটা কষ্ট করে আসলে এই চাষাবাদ বা এই ধরনের কাজগুলো করে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে মইয়ের মধ্যে কিন্তু অলরেডি পাটা আটকে গেছিলো, সো এটা যদি বের না করতে পারতো টাইমলি তাহলে কিন্তু এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো, এবং এখানে যদি অ্যাক্সিডেন্ট হতো এটা বেশ বড় রকমেরই একটা অ্যাক্সিডেন্ট হতো, যদিও আল্লাহর রহমতে এখানে বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। তাই আমরা যখন কৃষক বা এই ধরনের চাষাবাদ যারা করে তাদেরকে নিয়ে কথা বলি, আমাদের সবসময় উচিত তাদেরকে রেসপেক্ট দেয়া, তাদের যে প্রপার রেসপেক্টটা রয়েছে সেটি দেয়া। কারণ আমরা আসলে রিয়েলাইজ করি না বা বুঝতে পারি না বা দেখি না বলে আসলে আমরা হয়তো বা রিয়েলাইজ করতে পারি না যে তারা এই জমি চাষাবাদ করার জন্য বা কৃষিকাজ করার জন্য কত পরিমাণে কষ্ট করে থাকে। ভিডিওর এই পর্যায়ে আমি আমার কথা বলা শেষ করছি, এখানে আসলে বলার মতো আর তেমন কিছুই নেই। ভিডিওটাও প্রায় শেষ হয়ে যাবে কারণ মই দেওয়াটা আর অল্প কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। মই দিতে খুব বেশি সময় লাগে না, মূলত যে লাঙল দেয়া বা যে হাল দেয়া সেটা দিতেই বেশিটা সময় লেগে যায়, কিন্তু মই দিতে খুব একটা সময় লাগে না। তাই আর 2-1 মিনিট হয়তো বা ভিডিওটা রানিং হবে, আপনারা এনজয় করুন, চাইলে আপনারা লিভ করতে পারেন ভিডিও এখনই, কারণ মই দেওয়ার পরে আসলে আর দেখানোর তেমন কিছু নেই। পরবর্তীতে এই ফিল্ডে যখন আমি আলু লাগাবো তখন দেখাবো যে কীভাবে সেই আলুগুলো লাগানো হচ্ছে। সেটাও হয়তো বা আপনারা অনেকে জানেন না যে মিষ্টি আলু আসলে কীভাবে লাগানো হয়, আপনারা হয়তো গেস করেন, কিন্তু আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমি বিলিভ করি যে আপনারা ভুল গেস করেন। সো সেটা আমি দেখাবো। আর যারা আমার এই ভিডিওটি দেখছেন, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে, আসলে এটি যদিও গার্ডেনিং রিলেটেড কোনো ভিডিও না, আমার চ্যানেল মূলত গার্ডেনিং রিলেটেড ভিডিওর জন্য, তারপরেও আমি ভিডিওটি আপলোড করলাম। আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি ঘুরে আসবেন, অন্যান্য ভিডিও রয়েছে, অনেক ভিডিও রয়েছে, 80+ ভিডিও রয়েছে, তার মধ্যে কোনো না কোনো একটা আপনাদের উপকারে লেগে যাবে। সো সেই ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ গার্ডেনিং রিলেটেড চ্যানেলের আসলে কোনো স্পন্সরশিপ হয় না, আপনারা ভিউ করলে সেটাই আসলে আমাদের জন্য মেইন পাওয়া। সো আপনারা যখন আপনাদের ফ্রেন্ডকে এই ভিডিওগুলো শেয়ার করবেন তখনই আমরা আমাদের এই ভিডিও করার সার্থকতা খুঁজে পাব। সবাই ভালো থাকবেন, সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।